যতদিন যাচ্ছে বিজেপি সরকার আরো মজবুত হচ্ছে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে ত্রিপুরার জন্য বিজেপি সরকারই ঠিক। অন্যান্য দলের প্রতি মোহ মায়া ত্যাগ করে ধীরে ধীরে মানুষ যোগদান করছে এই বিজেপি দলে। বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে বুধবার সন্ধ্যায় অফিস টেলা যুবক সংঘের মাঠে যোগদান সভার আয়োজন করা হয়। এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে 103 পরিবারের 300 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন, পাশাপাশি বিজেপি দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। নবাগতদের বরণ করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দীর্ঘদিনের বামফ্রন্ট সমর্থিত এসএফআই এর বিশালগড়ের নেতৃত্ব পুলস্থ চক্রবর্তী এবং সিপিআইএম এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলে সামিল হন। এ বিষয়ে বলতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের মিলিত ডাবল ইঞ্জিনের সরকারের কাজে মানুষ খুবই খুশি। তাই দিকে দিকে বিরোধী দলগুলি ভেঙে খান খান হয়ে বিজেপির ছত্রছায়ায় সামিল হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্য রাজনীতিতে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। তারা কেবলমাত্র শহরের ঠান্ডা ঘরে বসে প্রেস মিট করা ছাড়া আর কিছু জানেন না। আর অন্যদিকে আমরা মাঠে ঘাটে সমস্ত জায়গায় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই দলে দলে মানুষ বিজেপিতে সামিল হচ্ছে। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। কর্মী সমর্থকের উপস্থিতিও লক্ষণীয় ছিল। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। রাজনীতি করছে তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, বিরোধী দলের তো ভূমিকা আমি দেখি না, কারণ সদ্যকালকে গতকালকেই দুটি বিধানসভার উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে বিরোধীদের কোনো ভূমিকা দেখতে পাইনি। ওই তারা আগরতলায় বসে, ঠান্ডা ঘরে বসে, এসি ঘরে বসে বড় বড় প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু মাঠে ময়দানে তাদের দেখা যায় না। কারণ তারা মানুষের জন্য 25 বছর রাজত্ব করেছে, 25 বছরে কোনো কাজ করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজ করছে সেটা বিরোধী দলের, যারা আজকে বিরোধী দলে মানে নিজেদেরকে জাহির করছে, তারা তাদের অস্তিত্ব আর কোনোদিন থাকবে না। পরিবারে কত জয়েনিং হয়েছে আজকে এখানে? আজকে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আমাদের প্রায় 103 পরিবারের প্রায় 300 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের এসএফআই এর নেতা এই এলাকার, তিনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং দীর্ঘদিন 3 বছর ধরে তিনি এই এলাকার প্রধান, মানে সিপিএম এর নেতৃত্ব, তারাও যোগদান করেছেন। এর মানে এটাই প্রমাণিত যে আজকে আমি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজীর নেতৃত্বে যে সরকার, এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করছে তারা আজকে সমস্ত দিক থেকে খুশি এবং আনন্দিত। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে। তাই আজকে আমি যারা আজকে নবাগতরা যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।